হ্যালো, ওয়েলকাম টু এভরিওয়ান ইন দিস ভিডিও। এটা হচ্ছে আমাদের 76তম ক্লাস। ক্লাস 11-এর ম্যাথের যে এসএনজির বইটি আছে তার সলিউশন আমরা করছিলাম। ত্রিকোণমিতি দিয়ে স্টার্ট করেছি, ত্রিকোণমিতি করে অ্যালজেব্রা চারটে চ্যাপ্টার হয়ে গিয়েছে। তারপরে আমরা জিওমেট্রি শুরু করি, জিওমেট্রি ফার্স্ট চ্যাপ্টার হয়ে যায় এবং সরলরেখা বা স্ট্রেট লাইনের দুটো চ্যাপ্টার কমপ্লিট করে 3 নম্বর চ্যাপ্টার ফার্স্ট পার্ট হয়ে গিয়েছে। আজকে আমরা সেকেন্ড পার্ট করবো, যেখানে সেকশন বি, যেটা হচ্ছে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী, যেখানে 8টা কোশ্চেন আছে, তার সলিউশন আজকে আমরা দেখব। তো আগের ভিডিওগুলো দেখতে চাইলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখান থেকে তোমরা দেখতে পারো। চলো শুরু করা যাক। দেখো, ফর্মুলা এই চ্যাপ্টারে যেটা আছে সেটা হচ্ছে যে কোনো একটা বিন্দু থেকে কোনো একটা সরলরেখার ওপরে যে লম্ব দূরত্ব, তার ফর্মুলা কি না, যদি বিন্দুটা x1 y1 হয় আর সরলরেখাটা হয় ax + by + c = 0, তাহলে এক্স এর জায়গায় x1, ওয়াই এর জায়গায় y1, সিটা বসে রইল √ x এর কোএফিসিয়েন্ট স্কোয়ার প্লাস ওয়াই এর কোএফিসিয়েন্ট স্কোয়ার। এটা হচ্ছে দূরত্ব। যদি সেই বিন্দুটা মূল বিন্দু হয় তাহলে এই x1 y1টা 0 বসাবো, বসালে কনস্ট্যান্ট বাই √ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তারপরে দুটোর সমান্তরাল সরলরেখার মধ্যে যদি দূরত্ব বার করতে হয় তো কি করব, না মূল বিন্দু থেকে এদের দূরত্ব ইন্ডিভিজুয়াল বার করে বিয়োগ দিয়ে দেবো। তো সেইটা যদি করি d2 - d1, তাহলে হবে c2 - c1 বাই এটা, কনস্ট্যান্ট ডিফারেন্স বাই এটা, এটা মডিউলাস হবে প্লাস মাইনাস। ওকে, এই হচ্ছে ফর্মুলা। আমরা অঙ্কে চলে যাই। ফার্স্ট অঙ্ক বলছে যে দেখাও যে -8,3 বিন্দু থেকে 4x - 3y + 1 = 0 এবং 12x - 5y + 7 = 0 সরলরেখা দুটি থেকে সমদূরবর্তী। তাহলে এই বিন্দু থেকে এই সরলরেখার উপরে দূরত্বটা বার করে নেব। এই বিন্দু থেকে এই সরলরেখার উপর দূরত্ব কী হয়েছে, 4 × x, x মানে -8 বসাবো, ওয়াই এর জায়গায় 3 বসাবো, +1 √ x এর কোএফিসিয়েন্ট স্কোয়ার প্লাস ওয়াই এর কোএফিসিয়েন্ট স্কোয়ার, করলে দাঁড়াচ্ছে 8 একক। সিমিলারলি এটা থেকে এই সরলরেখার উপর দূরত্ব বার করবো, যেটা দাঁড়াচ্ছে 8 একক। তাহলে দুটো দূরত্ব যেহেতু 8 একক দাঁড়াচ্ছে, তাহলে ওই বিন্দু থেকে সরলরেখা দুটো সমদূরবর্তী, সেটা বলা যায়। নেক্সট কোশ্চেন বলছে যে দুই দুই বিন্দু থেকে এই তিনটি সরলরেখা সমদূরবর্তী দেখাতে হবে। তো দুই দুই বিন্দু থেকে প্রতিটা সরলরেখার দূরত্ব বার করলাম, প্রতিটাই দূরত্বই দেখা যাচ্ছে যে 2 একক করে। তাহলে বলা যেতে পারে দুই দুই বিন্দু থেকে সরলরেখা তিনটি সমদূরবর্তী। পরের কোশ্চেন, m এর মান কত হলে এই সরলরেখার উপর মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব 12 একক। এই সরলরেখার উপর মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব কি হবে, না 0, এটা 0, এটা 13, আর √ x এর কোএফিসিয়েন্ট স্কোয়ার প্লাস ওয়াই এর কোএফিসিয়েন্ট স্কোয়ার, তার মডুলাস = 12। তো এটা যদি আমরা হোল স্কোয়ার করে দিই, m এর মান বার করি, তো ±5 এর 12। ঠিক আছে, ক্যালকুলেশন ভেরি ইজি, দেখলি বুঝতে পারবে। পরের কোশ্চেন, -3, 4 বিন্দু থেকে এই সরলরেখার উপর লম্ব দূরত্ব দিয়েছে, কে এর মান বার করতে হবে। তাহলে এই বিন্দু থেকে এই সরলরেখার উপর লম্ব দূরত্বের ফর্মুলায় বসিয়ে দিলাম, ইকুয়াল টু এটা বসালাম, তারপর সেখান থেকে প্লাস মাইনাস করে কে এর মান পেয়ে গেলাম এই দুটো। ওকে, ক্যালকুলেশন মানে একটু চেক করলাম। নেক্সট কোশ্চেন, 12x + ky - 9 সরলরেখার উপর 3 - 5 বিন্দু থেকে অঙ্কিত লম্ব দূরত্ব 4 একক হলে কে এর মান কত। তাই এই লম্ব দূরত্বের ফর্মুলা বসালাম, সেখানে ইকুয়াল টু 4 করে দিলাম, দুদিকে হোল স্কোয়ার করে কে এর যে দ্বিঘাত সমীকরণ এলো সেখান থেকে কে এর মান হলো -35। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলছে একটি সরলরেখার অক্ষ দুটির উপর ছেদাংশ এ আর বি, এই সরলরেখার অক্ষ দুটির উপর ছেদাংশ এ আর বি যদি হয়, তো সেই সরলরেখার সমীকরণ এটা হবে। আর মূল বিন্দু থেকে এই সরলরেখা যদি দূরত্ব বার করতে চাই, তাহলে এটা 0/a + 0/y - 1 আর ÷ x এর কোএফিসিয়েন্ট স্কোয়ার প্লাস ওয়াই এর কোএফিসিয়েন্ট স্কোয়ার, তাহলে এটা 1/এটা হবে। তো এটাকে ঘুরিয়ে লিখলে এটা দাঁড়াবে, স্কোয়ার করে দিলে এই পয়েন্টটা চলে আসবে। নেক্সট, 2,1 বিন্দু থেকে এই সরলরেখা এবং সরলরেখা দুটির লম্ব দূরত্ব নির্ণয় করতে হবে। তো লম্ব দূরত্ব নির্ণয় হয়ে গেলে এখানে জাস্ট এক্স এর জায়গায় এই পয়েন্ট দুটো বসিয়ে দিলাম, √ x এর কোএফিসিয়েন্ট স্কোয়ার প্লাস ওয়াই এর কোএফিসিয়েন্ট স্কোয়ার, করলে যেটা দাঁড়াচ্ছে 1/2 একক। এই সরলরেখা থেকে 2, 1 বিন্দু থেকে এই সরলরেখার উপর যদি দূরত্ব বার করি, সেটা দাঁড়াচ্ছে 12/5 একক। এবারে যদি আমরা তাদের মধ্যে দূরত্ব বার করি, দুটো সরলরেখার মধ্যে ওদের ডিফারেন্স বার করে দেবো, তাই তো, কোনো একটা বিন্দু থেকে এদিকে একটা, দুদিকে দুটো একই দিকে বার করে তাদের ডিফারেন্স করলে এটা চলে আসবে। নেক্সট কোশ্চেনে যাই। দেখাও যে এই সরলরেখা এবং সরলরেখা দুটির ওপর মূল বিন্দু থেকে অঙ্কিত লম্বের দূরত্বের বর্গের সমষ্টি আলফার উপর নির্ভর করবে না। তো মূল বিন্দু থেকে দূরত্ব ইকুয়াল টু এটা দাঁড়াবে 0 × এটা 0 × এটা √ x এর কোএফিসিয়েন্ট স্কোয়ার প্লাস ওয়াই এর কোএফিসিয়েন্ট স্কোয়ার, যেটা এটা দাঁড়াচ্ছে। সিমিলারলি মূল বিন্দু থেকে এই সরলরেখার উপর দূরত্ব এটা দাঁড়াবে। এখন কোশ্চেন হচ্ছে এই দুটো দূরত্বের স্কোয়ারের যোগফল, স্কোয়ারের যোগফল করলাম এইটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার। ঠিক আছে, সেকটাকে আমরা 1/cos লিখবো, কোসেকটাকে 1/sin লিখবো, এই দুটো ওপরে উঠে যাবে, এইটার নিচের মানটা 1 হবে,
আর উপরে দেখো 4 cos² আলফা সাইন স্কোয়ার আলফা, এটাকে কি লিখতে পারি, 2 sin α cos α তার হোল স্কোয়ার। তো sin α 2 sin α cos α মানে sin 2 আলফা, তাহলে তার হোল স্কোয়ার করলে এটা দাঁড়াচ্ছে, তাহলে এ স্কোয়ার কমন নিলে ব্র্যাকেটের একটা 1 হয়ে যাচ্ছে। তো এই যেটা মান বার হলো সেটার আর মধ্যে কোনো আলফা নেই, তাই জন্য আলফার মানের উপর নির্ভর করবে না। আশা করি বোঝা গিয়েছে, যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। দিস ইজ অল অ্যাবাউট মি, দিস ইজ মাই কন্ট্যাক্ট ডিটেল, ইউ ক্যান কানেক্ট বি দিস টেলিগ্রাম চ্যানেল, দিস ইজ মাই অনলাইন প্ল্যাটফর্ম অ্যান্ড দিস ইজ মাই ইউটিউব চ্যানেল ডিটেলস, গো টু দিস চ্যানেল, ইউ উইল গেট ডিফারেন্ট ফিজিক্স রিলেটেড ভিডিও, সাম ম্যাথমেটিক্স লাইক দিস সেশন, ইফ ইউ লার্ন সামথিং ফ্রম দিস সেশন শেয়ার দিস ভিডিও টু ইউর ফ্রেন্ডস, আইদার হি অর শি অলসো গেট বেনিফিট ফ্রম দিস ভিডিও, সাবস্ক্রাইব দিস চ্যানেল ইফ ইউ নিন দিস চ্যানেল, দোস অলরেডি সাবস্ক্রাইব থ্যাংকস ফর সাবস্ক্রিপশন, প্রেস দ্য বেল আইকন টু গেট নোটিফিকেশন অফ আপকামিং ভিডিও। সো টেক কেয়ার, উইল মিট ইন দ্য নেক্সট ভিডিও অ্যাজ সুন অ্যাজ পসিবল, থ্যাংক ইউ।